বাহাত্তর বোতল ফেন্সিডিল সহ দুজনকে গ্রেপ্তার করল ডোমকল থানার পুলিশ ধৃতদের মধ্যে এক মহিলাও রয়েছেন রবিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ডোমকলের হারুরপাড়া মাঠ এলাকায় তল্লাশি চালায় পুলিশ সেখানে মেহেদিপাড়ার পাড়ার দিক থেকে আসা এক মহিলা ও এক পুরুষকে আটকায় পুলিশ তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বাহাত্তর বোতল নিষিদ্ধ কাফসিরাপ ফেন্সিডিল তারপরেই তাদের গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের নাম রফিকুল ইসলাম আনসারি এবং মেরিনা বিবি ধৃতদের বাড়ি ডোমকলের রমনা এদবার নগর এলাকায় ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ